বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষিবিদ জাহাঙ্গীর আলম, তুলন কর্মকর্তা, তুলন নম্বর রাজশাহীজন। আজকে একটা নতুন ভিডিও তৈরি করেছি, ডেজ বেড পদ্ধতিতে কীভাবে তুলা চাষ করা হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো আমরা দেখতে চাচ্ছি রেজ বেড পদ্ধতি করে তুলা চাষ করা হয়েছে। এখানে তুলা চাষী জাকির হোসেন আগস্ট মাসের 12 তারিখে তুলার বীজ বপন করেছেন। যে রেজ বেডের প্রস্থ 2 হাত এবং দুইটা রেজ বেডের মাঝখানে সে আধার জায়গা রেখেছেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন হিসেবে রেখে দিয়েছেন। এই রেজ বেডের উপরে সে তুলার বীজের সাথে মূলার বীজও বপন করেছেন। মূলাটা সে শাক হিসেবে উত্তোলন করবেন। তো এক লাইন তুলার সাথে মূলার বীজ যখন সে ছিটিয়ে দিয়েছেন তখন তুলার বীজ এবং মূলার বীজ দুটাই বেড়ে উঠছে এবং বড় হচ্ছে। 15 থেকে 20 দিন পর সে মূলার শাক উঠে ফেলছেন এবং ফসলের বাকি ফসলের পরিচর্যা করছেন। তো আমরা এখানে দেখতে চাচ্ছি যে তুলার যখন বড় হয়ে গেছেন, তুলার গাছ যখন বড় হয়ে গেছে তখন সে বাকি পরিচর্যা, তখন সে প্রথম কিছু সার দিয়ে তুলার ফসলে কীভাবে পরিচর্যা করছে, তুলার গাছ কীভাবে বেড়ে উঠছে সেটা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এখানে মূলার শাক করার জন্য তুলার ফসলের কোনো ধরনের ক্ষতি হয় নাই, তুলার গাছের কোনো ধরনের পরিচর্যার সমস্যা হয় নাই। যত বৃষ্টি হয়েছে, যেহেতু আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল এবং তুলাটা সাধারণত বর্ষাকালেই আষাঢ় শ্রাবণ বপন করা হয়, এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তুলার অনেকে বীজ বপন করতে সমস্যা হয়েছে, কারণ তুলার জার্মিনেশন পার্সেন্টেজ অনেকে কমে গিয়েছে, ঠিকমতো বপন করতে পারেন না, নাবি হয়ে গেছে। তো এখানে তুলা চাষি যেটা আগস্ট মাসের 12 তারিখে বপন করার পরেও তুলার কিন্তু কোনো ধরনের জার্মিনেশন প্রবলেম হয় নাই, ঠিকমতো তুলার বীজ থেকে গাছ বের হয়েছে এবং সে পরিচর্যা করে ফসলের এখন যে অবস্থা দেখা যাচ্ছে, সুন্দর ফসল দেখা যাচ্ছে, ফসলে সে পরিচর্যা করে ঠিকমতো বেড়ে উঠছেন। তো এখন এখানে বৃষ্টি যতই হচ্ছে না কেন, সেখান থেকে কিন্তু ফসলের কোনো ধরনের ক্ষতি হয় নাই, ফসলের কোনো গোড়া পচা রোগ, তারপরে এরকম কোনো পাতা পচা রোগ এগুলো কিন্তু কোনোটাই কিন্তু দেখা যায় না। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, ভিডিওটির বাকি অংশ আমরা দেখাচ্ছি। তো সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আমরা একটা নতুন একটা ইউনিটে এসেছি, যেটা রাজশাহী জোনের 4 ঘাট ইউনিট, যেটা রাজশাহী জোনের মধ্যে আমাদের একটা সবচেয়ে বড় এবং ভাইটাল ইউনিট, যেখানে প্রায় 200 থেকে 250 হেক্টর জমিতে তুলা চাষ হয় প্রতি বছর। তো এবছর আমরা বিভিন্ন প্রদর্শনী স্থাপন করেছি, যেটা এখানে দেখা যাচ্ছে যে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজ ওয়ান অর্থায়নে রেজ বেড পদ্ধতিতে তুলা চাষ। চাষির নাম মোহাম্মদ জাকির হোসেন, 4 ঘাট ইউনিট এবং এটা অনুপমপুর এরিয়া। তো এখানে রেজ বেড পদ্ধতিতে তুলা চাষ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের চাষি ভাই যারা আছেন তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে উদ্বুদ্ধ করান, কারণ তুলা চাষটা জুলাই আগস্ট মাসে বপন করা হয়, যে সময় সাধারণত বৃষ্টিপাত বেশি হয়, বর্ষা হয়, বর্ষা থাকার কারণে এই সময় বপনের খুবই সমস্যা হয়, কারণ বারবার বপন করার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি হয়ে যায়, বর্ষা হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে বীজ পচে যাচ্ছে, বীজ পচে যাওয়ার কারণে ফসল ঠিকমতো পপুলেশন সংখ্যা অর্থাৎ গাছের সংখ্যা ঠিক রাখা সম্ভব হয় না, যার কারণে আমরা যদি দেখতে চাই যে এখানে আমরা রেজ বেড পদ্ধতিতে অর্থাৎ যেখানে রেজ বেডের উপরে মানে নালা করে উঁচু করে সেই উঁচু জমির মধ্যে আমরা তুলার বীজ বপন করেছি, সেক্ষেত্রে আমরা যদি একটু দেখতে চাই সামনে থেকে যদি আমরা দেখতে চাই যে রেজ বেড পদ্ধতিটা কেমনভাবে করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারি যে রেজ বেডের কীভাবে করা হয়েছে। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেজ বেড পদ্ধতিতে মানে গাছের নালা, বড় নালা এবং সেই রেজ বেড অর্থাৎ প্রায় 2 হাত রেজ বেডটা আমরা যদি দেখাতে চাই, যেখানে রেজ বেডটা এটা হচ্ছে আমাদের রেজ বেড,
যেখানে প্রথমে যখন আমরা নালা তৈরি করে, এটা হচ্ছে এখান থেকে পানি যাওয়ার জন্য, পানি যাওয়ার জন্য আমাদের রাস্তা থাকবে, এবং এটা হচ্ছে একটু উঁচু করে উঁচু করা হয়, মানে এটা এই যে বেড আকৃতি, এর উপরে আমাদের বিভিন্ন সময় যে বীজগুলো নির্দিষ্ট দূরত্ব দূরত্বে বীজ বপন করা হয়। দেখা যাচ্ছে যে এখানে নির্দিষ্ট দূরত্বে বপন করার কারণে এবং বৃষ্টিপাত যতই বৃষ্টিপাত হয়েছে, বাট এখানে প্লান্ট পপুলেশন সংখ্যা ঠিক দেখা সম্ভব হয়েছে, সবগুলো গাছ সুন্দরভাবে বড় হয়েছে, যত বৃষ্টি হয়েছে পানি এখান থেকে চলে গেছে, বাট এই যে রেজ বেড যেটা, এখানে গাছগুলো পপুলেশন সংখ্যাগুলো ঠিক ঠিক আছে। তো এভাবে যদি আমরা রেজ বেড পদ্ধতিতে তুলা চাষ করি, আমাদের যে বৈশ্বিক মানে আমাদের যে আবহাওয়া জলবায়ু পরিবর্তন, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাত এবং অসময় বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত থেকে এবছর যেমন আমাদের তুলা চাষ করতে অনেক কষ্ট হয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঠিক মতো বপন করা হয় নাই, এবং সেটা নয়, এটা হচ্ছে যে বপনের অনেক সময় লেট হয়ে গেছে, দেরিতে বপন করা হয়েছে। সাধারণত দেরিতে বপন করলে তোলার ফলন কম হয়, তার জন্য যদি আমরা রেজ বেড পদ্ধতিতে যদি আমরা বপন করতে চাই, আমরা যদি চারা পদ্ধতিতে বপন করতে পারি তোলা, তাহলে দেখা যায় আমরা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ আমাদের আষাঢ় মাসের মধ্যে আমরা তুলার বীজ লাগাতে পারবো, তাহলে কিন্তু আমাদের ফলন নির্দিষ্ট পরিমাণ ফলন আশা করব। তো এই জমিতেও একইভাবে, জমিতেও আমরা রূপালি বাম্বা ব্যবহারের প্রয়োগ দেখেছি, এবং রূপালি বাম্বা ব্যবহার করার কারণে গাছের যে পাতাগুলো এবং সেই পাতা এবং বড় বড় আকৃতির পাতা হয়েছে, যত বড় পাতা হবে তার ফটোসিনথেসিস বেশি হবে, তার খাদ্য উৎপাদন গাছে বেশি হবে, খাদ্য উৎপাদন গাছে হওয়ার কারণে সেখানে কিন্তু ফুল ফল বেশি তৈরি হবে। তো এই জমিটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা বপন তারিখ হচ্ছে যে আগস্ট মাসের 12 তারিখ, অর্থাৎ আগস্ট মাসে লেট বপন, লেট সোয়িং করা হয়েছে। তো লেট সোয়িং করার কারণে গাছের সংখ্যা ঠিক আছে, তো এই সময় আমাদের যে ম্যানেজমেন্ট করতে হবে, আমরা যদি এখন এই জমিতে যদি বেশি মানে গাছের সংখ্যা ঠিক আছে, আমাদের পপুলেশন ঠিক আছে, আমার গাছের শেপ এবং আকৃতি দুইটাই ঠিক আছে, তো আমাদের এখন এখানে একটু ফুলওয়ালা ব্যবহার করতে হবে, কারণ ফুলকুড়ি আমার বেশি পরিমাণ দরকার। হ্যাঁ, যার কারণে আমরা এখানে কি ফুলওয়ালা ব্যবহার করা হয়েছে, কয়বার দেওয়া হয়েছে, একবার, তো আমরা আরেকবার ব্যবহার করতে হবে ফ্লোরা ব্যবহার করে, এবং প্রত্যেক ফ্লোরা যেটা ডোজ আছে পারে 2.5 ml/L, তার মানে এক মেশিন যদি আমার 16 লিটার মেশিন হয়, 16 লিটার মেশিনে আমার কমপক্ষে কিন্তু 40 ml পরিমাণ ফ্লোরা সেই অনুযায়ী দেওয়া হয়েছে। তো আমাদের এখানে আমাদের ইউনিট অফিসার, এখানে চারঘাটে যেটা কাজ করেন, আমাদের সহকারী হিসেবে আমাদের দুজন আছেন, আশরাফুল আলম ভুইয়া, এবং আমাদের সাথে আজ আরেকজন আছেন হায়দার আলী, এবং আমাদের এখানে কন্ট্রোল ইউনিট অফিসার আব্দুল গফুর খান, তিনজন মিলে তারা এই এই এলাকা চাষিদেরকে সেবা দিয়ে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে, তুলা চাষ সম্প্রসারণ করে যাচ্ছে। তো গাছের সংখ্যা ঠিক আছে, গাছের উচ্চতা এখন পর্যন্ত সুন্দর আছে, যেহেতু একটু লেট সোয়িং দেরিতে করা হয়েছে, যার কারণে আমরা ফ্লোরা বেশি ব্যবহার করা লাগবে। ফ্লোরাটা যদি আমরা এখন একবার দেওয়া হয়েছে, আরেকবার যদি ফ্লোরা দিই, তাহলে কিন্তু আমাদের ফুলকুড়িটা বেশি আসবে, এবং জ্যাসিড জ্যাসিড একটা নাই, এবং সুন্দর গাছের এই আকৃতি সুন্দর আছে। আমরা যদি ওদিকে একটু খেয়াল করি যে প্লটটা অনেক বড় প্লট দেখতে, ওই ওই প্লটটা এবং যে ফেরোমন ট্র্যাপগুলো সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, প্রত্যেকটা ফসলের আকৃতি এবং সুন্দর, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসলে জ্যাসিড জ্যাসিডের প্রাদুর্ভাব একদম জিরো বলা যায়, কোনো জ্যাসিড দেখা যাচ্ছে না, ফসলগুলো খুবই সুন্দর আকৃতি। হ্যাঁ, রেজ বেডের এটাই একটা পদ্ধতি, আমরা এটা চাষিদের মধ্যে ডেসিমেট আমরা ইউজ করতে চাই, যে এটা চাষিদের মধ্যে আমরা জানাইতে চাই যে রেজ বেড পদ্ধতিতে আপনারা তুলা চাষ করেন, তাহলে আমাদের গাছের সংখ্যা ঠিক থাকবে, অতি বৃষ্টির মধ্যেও আমরা তুলা চাষ করতে পারবো। তো এতটুকুই আজকে আমাদেরকে।